দেখেন আমাদের মাঝে কিন্তু মৌলিক বিষয়ে তেমন কোনো পার্থক্য নাই, হয়তো কিছু কিছু ইখতলাফি বিষয় আমাদের মাঝে পার্থক্য আছে যেটা সাহাবিদের যুগ থেকেই ছিল। এর জন্যে এই না যে আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে, তুমি তুমি এমন একটা ভাব করে যে সে মুসলিমই না, দুঃখজনক, এগুলো দুঃখজনক। নবীজি বলেছেন কিয়ামতের আগে এই উম্মাহ 73টা দলে বিভক্ত হয়ে যাবে, আর 73 মানে শুধু 73 না, মানে অসংখ্য দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, তাদের প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। কিলা, বলা হলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা মাত্র নাজাতপ্রাপ্ত দল কারা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেন মানা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। মানে আমাদের প্রতিটা কাজ যদি রাসূল এবং সাহাবীদের সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ আপনি সেই দলের মধ্যেই আছেন। আপনি হয় গাইবান্ধায় থাকেন, আর রংপুরে থাকেন, আর বাংলাদেশে থাকেন, আর পাকিস্তানে থাকেন, এটা বড় কথা না। আপনার আদর্শ ঠিক আছে কিনা এটা বড় কথা। মুসলিম উম্মার এই বিভক্তি কিয়ামতের একটা আলামত। তিনি আরও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। যত মিথ্যা মিডিয়ার মাধ্যমে যত মিথ্যা প্রচার করা হয়, আর আমরা গরু ছাগলের মতো মুসলিমরা একলা গিলি খেলে, মুসলিমদেরকে মিডিয়া বানিয়ে দিল সন্ত্রাসী এবং জঙ্গি, আর আমরা ওদের সাথে তালে তাল মিলিয়ে এই শব্দগুলো আমরাই বলি। এক ওরা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলল, আফগানিস্তানে, পাকিস্তানে, ইরাকে, ইরানে, এই যে মায়ানমারে, চায়নায়, সিরিয়ায়, ইয়েমেনে, ওরা কেউ জঙ্গি না, ওরা কেউ সন্ত্রাসী না। যখন মুসলিমরা বলে আমরা কোরআন এবং সুন্নার উপর থাকতে চাই, আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই, তখনই আমরা জঙ্গি আর সন্ত্রাসী হয়ে যাই। এই মিডিয়ার মধ্য দিয়ে সত্যকে মিথ্যা বানানো হয়েছে, আর মিথ্যাকে সত্য বানানো হয়েছে। পৃথিবীর সবচেয়ে ফাসেক, জালেম, মোনাফেক যে, তাকে বলা হচ্ছে মিডিয়া এটা পরম সত্যবাদী মহাপুরুষ, অথচ জীবনে একত্র নামাজও সে কখনো পড়ে নাই। বাক স্বাধীনতার নামে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, তার কার্টুন আঁকা হচ্ছে, আর আমরা মুসলিমরা বসে ঘরে বসে হালুয়া খাচ্ছি। আমরা কিছু বললেই এটা হয়ে যাচ্ছে আগ্রাসন, মৌলবাদী, আর ওরা এরকম হাজারটা কাজ করলেও এটা বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। আসলে ভাই ঈমান সেই জায়গায় আর নাই, মৃত্যু হলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় ঈমান ছিল। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তিনি বলেছেন কেয়ামতের আগে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী, আর খেয়ানতকারী ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার। যারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ ওদেরকে বলা হবে মহাপুরুষ, খুব ভালো মানুষ, হাজী সাহেব। আর যারা বড় বড় আলেম ওলামা স্কলার, তাদের অবস্থা দুই জায়গায় হবে, হয় মাটির তলে, না হলে জেলখানায়। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ সালাফি মানহাজের অনেক বড় একজন আলেম, আপনারা সবাই তার নাম জানেন, তিনি বলেছিলেন যে হকপন্থীদের অবস্থান দুইটা জায়গায় হয় সাধারণত, একটা হচ্ছে কারাগারে অথবা মাটির তলে। তিনি আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগে হত্যা বাড়তে থাকবে, হত্যা মানে একজন মানুষকে হত্যা করা হবে, মানুষ জানবে না আমাকে কেন মারা হচ্ছে, আর যে হত্যা করবে সেও বুঝবে না কেন ওকে মারলাম। হত্যা, হারাজ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হারাজটা কী জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড, ব্যাপক হত্যাকাণ্ড। পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন খালি রক্ত আর রক্ত, ওই চায়নায় তাকায় দেখেন আমাদের ওই ঘুর ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে, এই মিয়ানমারের দিকে তাকায় দেখেন ওখানে রোহিঙ্গা ভাইদেরকে মেরে কুটি কুটি করে কাটা হলো, ওরা পালিয়ে বাংলাদেশে চলে আসলো। কাশ্মীরের দিকে তাকান সেখানে মারা হচ্ছে, আফগানিস্তানে তাকান সেখানে মারা হচ্ছে, সিরিয়ার দিকে দেখেন লক্ষ লক্ষ বাচ্চা, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে বোম দিয়ে মেরে ফেলা হচ্ছে। আপনার বাচ্চাকে কেউ যদি বোমা মেরে মেলে ফেলে কেমন লাগবে আপনার? উম্মার সবাইকে আমরা নিজের মনে করতে পারি না, যে এই উম্মা আমার, এই বাচ্চাগুলো আমার, এই যুবক ভাইরা আমার ভাই, এটা মনে করতে পারি না আমরা, খুব স্বার্থপর হয়ে গেছি আর কি। ইয়েমেনের দিকে তাকায় দেখেন প্রায় 10 লক্ষ শিশুকে ওখানে না খেয়ে মেরে ফেলা হয়েছে, 10 লক্ষ শিশুকে। কয়টা দেশের উদাহরণ দিব? সারা বিশ্বের দিকে তাকায় দেখ খালি হত্যা আর হত্যা। আর এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চান তখন ফেরেশতারা বলেছিলেন কি দরকার মানুষকে সৃষ্টি করার, পৃথিবীতে গিয়ে হয় ফাসাদ সৃষ্টি করবে, না হলে হত্যাপাত, রক্তপাত ঘটাবে। দেখেন মানুষ ওই দুইটা কাজই করে। এরকম অসংখ্য নিদর্শন নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে হবে, এগুলো চোখের সামনে আপনি দেখতে পারবেন।
এই ঘুষ, এই দুর্নীতি, এই জিনা, ব্যভিচার, মাদক, সুদ সবই কেয়ামতের আলামত। জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না, মুসলিমদের সম্পদ এত বাড়তে থাকবে, সামাজিক মূল্যবোধ বলে কিছু থাকবে না। এই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ, মানুষকে সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, এগুলো থাকবে না। নবীজি বলেছেন এলেম উঠে যাবে, জ্ঞান, কুরআন সুন্নার যে জ্ঞান এটা উঠে যাবে, আর জাহেলিয়াত সমাজে বর্ষণ হতে থাকবে। জাহেলিয়াত দেখবেন যত প্রকার জাহেলিয়াত, এটাকে মানুষ প্রযুক্তি মনে করে, মর্যাদা মনে করে, উন্নত অগ্রগতি মনে করে, আর কোরআন সুন্নার যে মৌলিক জ্ঞান এটাকে মানুষ মনে করে এগুলো হুজুরদের কাজ আর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কোরআন হাদিসে এসেছে শেষ জামানায় মানুষ কোরআনকে পরিত্যাগ করবে, মানুষ কোরআন খুলে দেখার সময় পাবে না, সারাদিন অনেক কিছু পড়বে, কোরআন খুলে গবেষণা করার সময় হবে না। দেখেন আপনার বাসায় কোরআন পড়ে আছে, সেই যে বাপ মারা গেছে ওই দিন খুলছিলেন, এখনও ওই ঘরেই পড়ে আছে। দেখেন মিথ্যা কথা বলি নাকি আমি? দেখেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে না, তাদাব্বুর ছেড়ে দিবে, অথচ আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছেন আমাদের জন্যে, আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্যে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কোরআন এবং হাদিসে বলেন নাই, প্রত্যেকটা বিষয়ে, কেমনে খাবেন, কেমনে ঘুমাবেন, কিভাবে ইবাদত করবেন, কিভাবে দেশ চালাবেন, কেমন করে মোয়ামেলাত করবেন, কেমন করে ব্যবসা করবেন, কিভাবে আপনি অর্থনীতি চালাবেন, প্রতিটা বিষয়ে আপনার কোরআন এবং সুন্নায় আছে, এটা খুলে দেখার সময় হচ্ছে না। তাহলে হেদায়েত নিবে কিভাবে? বিশ্বাস করেন কিয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে। হাদিসে এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে, কালি থাকবে না, এটা শেষ জামানে হবে সামনে। তিনি আরও বলেছেন যে এই কোরআন পরকালে ভয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কথা বলবে কালকে আমাদের মাঠে, বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই, আমাকে গবেষণা করে নাই, আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়েত খোঁজেনি, তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না।